বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রশিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা অনেক ভালো আছেন। যাই হোক, আজকে আমাদের আজকের আলোচনা অধ্যায় তিন থেকে সৃজনশীল তিন। তো নিয়ম অনুযায়ী আমরা আগের মতো সৃজনশীল তিনের পাঠ্য বইয়ে যে অনুচ্ছেদটা দেওয়া আছে সেটা আমরা পড়ে দেখব কী কী রয়েছে আমাদের জন্য এখানে। মার্চ এক তারিখ, যেটা হচ্ছে নগদ এত টাকা এবং এত টাকা যন্ত্রপাতি এবং এত টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন, তিনটে জিনিস নিয়ে ব্যবসা শুরু করলো। তিন তারিখ পণ্য ক্রয় কাস্টম ট্রেডার্সের নিকট থেকে, তার মানে ধারে ক্রয়টা। ছয় তারিখ জাহেদ স্টোরসের নিকট বিস্কিট বিক্রয়, দোকান ভাড়া প্রদান, নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য ক্রয়, কেক বিক্রয়, জনতা ট্রেডার্সের নিকট মাল ক্রয় 17,500 এবং মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন 4,500। অর্থাৎ আমাদের এখানে 2, 4, 6, 8, 9টা লেনদেন আমাদের জন্য রয়েছে। এবার করণীয় কি, বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। নিঃসন্দেহে এটা আমরা আগে সৃজনশীলও করেছিলাম, এখন আমরা আরেকবার করে দেখাচ্ছি যে আমাদেরকে বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বললো। তো আনসারটা একই রকম, যে সকল লেনদেনের ডেবিটকারীর পক্ষের মধ্যে বিক্রয় হিসাব উল্লেখ থাকবে ওই সকল লেনদেন এখানে আসবে। শুধু প্রশ্নে বিক্রয় হিসাব উল্লেখ থাকলে হবে না, অথবা অনুচ্ছেদে বিক্রয় হিসাব উল্লেখ থাকলে হবে না, লেনদেনের ডেবিটকারীর পক্ষে বিক্রয় হিসাব উল্লেখ থাকতে হবে। যেমন পণ্য বিক্রয় নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট, বিক্রয় এখানে রয়েছে, বিক্রয় এখানে অন্তর্ভুক্ত হবে। কিন্তু যদি বলো আসবাবপত্র বিক্রয় নগদান ডেবিট, আসবাবপত্র ক্রেডিট, এখানে প্রশ্ন বিক্রয় আছে কিন্তু ডেবিট ক্রেডিট পক্ষে কিন্তু বিক্রয় হিসাব ছিল না, সুতরাং এই লেনদেন আমরা বিক্রয়ের পরিমাণ নির্ণয়ে লিখতে পারবো না। তাহলে সুপ্রশিক্ষার্থীরা, আশা করি কথাটা ক্লিয়ার। এখন সেই অনুযায়ী সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা আমাদের সৃজনশীল ক শুরু করতে যাচ্ছি। যেহেতু পরিমাণ নির্ণয় করতে বললো, আমরা পরিমাণ নির্ণয়ের ঘর আমরা আগেও দেখেছি অনেকবার, পুরো অঙ্কে এই ঘরটা একই রকম। তারিখ বিবরণ টাকা টাকা, আর তারিখ যদি না থাকে আমরা দেখেছি ক্রমিক দিয়ে কাজ চালাইতে হয়। সো তারিখ বিবরণ টাকা টাকা। এবার আসেন উপরে লিখে দিব, বিক্রয় এর পরিমাণ নির্ণয় তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। তাহলে আসেন আমরা প্রশ্নে চলে যাই। প্রথম ব্যবসা শুরু করলো, সেখানে তো বিক্রয় হিসাব নাই, ক্রয় বিক্রয় নাই। তাহলে আসেন মার্চ ছয় তারিখ সর্বপ্রথম বিক্রয় আছে, সেটা হচ্ছে যে কি, বিস্কিট বিক্রয়। সো নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, সুতরাং এটা আমরা এখানে লিখতে হবে 2017 মার্চ কয় তারিখ, ছয় তারিখ নগদে বিক্রয়। সংক্ষেপে লিখব, সেটা জাহির ট্রেডার্সের নিকট বিস্কিট বিক্রয়, সরি এটা নগদে না ধারে ছিল, ধারে বিক্রয়। অ্যামাউন্ট 15,000 টাকা, 15,123 আমাদের 15,000 টাকা ধারে বিক্রয় আমরা লিখে ফেললাম। এরপরে ভাড়া প্রদান হবে না, নগদে পণ্য বিক্রয়, হ্যাঁ এটাও আছে নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট। সো নগদে বিক্রয়, এটা টাকার পরিমাণ 75,75,123। এরপরে খুঁজবো আর কোনো বিক্রয়, কেক বিক্রয়, ওকে 19 তারিখ, তাও নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, কেক বিক্রয়। তাও 60,000 টাকা আমরা লিখলাম। এখানে আর কোনো বিক্রয় আছে, জনতাদের নিকট ময়দা ক্রয়, মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন হবে না, তার মানে এই তিনটে বিক্রয় এখানে রয়েছে। এবার আমাদের যোগ করার ফলা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করে দিব কত। প্রথম আছে 15,000, এরপর রয়েছে 75,75,123 প্লাস 60, 60,000, তাহলে টোটাল 150,000 টাকা হয়ে গেল আমাদের বিক্রির পরিমাণ নির্ণয়, 150,000 টাকা মোট বিক্রয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা,
সৃজনশীল ক এতটুকুই তিনের আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা যাব তিনের খ নাম্বারে, মুছে দিচ্ছি। প্রশ্নটা চেঞ্জ করে দিচ্ছি, তিনের কতটা খ। তাহলে সৃজনশীল তিনের খ, যেটা বলেছে যে 3/7/10 তারিখের লেনদেনগুলোর বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। তাহলে এটা আমরা বিবরণী ছক এর আগের অধ্যায়ে আমরা অনেকবার করেছি, তো আমরা সেটার জন্য অবশ্যই কোন কোন ক্লাসগুলো দেখব, আমরা অধ্যায় 2 এর সৃজনশীল এক দেখতে পারেন, সৃজনশীল 5 দেখতে পারেন, সৃজনশীল 6 দেখতে পারেন। এই তিনটে ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লাসে বিবরণী ছক দেখিয়েছি। এটা আপনি বিবরণী ছকের জন্য, মানে সৃজনশীল খ আপনি বিবরণী ছকের জন্য দেখবেন। এগুলো বিবরণী ছক, অথবা একে এ ইকুয়াল এল প্লাস ইও বলে। তাহলে আমাদের আগের যে ক্লাসগুলো রয়েছে, আমরা সেই ক্লাস থেকে অধ্যায় 2 এর সৃজনশীলগুলোর যে ক্লাসগুলো আছে অবশ্যই আপনারা নিচে দেখতে পাবেন। এই ক্লাসের নিচে বা উপরে যে কোনো জায়গায় হোক আপনি আমাদের ক্লাস শিডিউলের মধ্যে দেখতে পারেন। এই তিনটা সৃজনশীল দেখলে সেখানে অবশ্যই বিবরণী ছক দেওয়া আছে, ঠিক একইভাবে আমরা এখানেও বিবরণী ছক করে নিব। আর যদি এরপর আপনাদের কোনো সমস্যা হয় সেটা আপনারা আমাদেরকে জানাবেন, আমরা প্রয়োজনে এটার আনসার পরবর্তী ক্লাসে আবার আপনাদের কাছে পাঠিয়ে দিব। তাহলে সৃজনশীল খ এটার আমি করলাম না, এটা আপনাদের কাজ থাকলো। এরপর আসেন 3 নম্বরের পরে আছে কে, সৃজনশীল খ এর পরে গ আমাদেরকে বলল, হ্যাঁ এত তারিখে লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয় করো আমরা এর আগের অঙ্কে করেছি, তারপরও এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঘর 4টা তারিখ, হিসাবের পক্ষ ডেবিট ক্রেডিট টাকা, উপরে আমরা লিখব এটা টাইটেল, সেটা হচ্ছে যে কি ডেবিট ক্রেডিট নির্ণয়। আসেন তারিখ, হিসাবের পক্ষ ডেবিট ক্রেডিট এবং টাকা। তাহলে সুপ্রশিক্ষার্থীরা আমাদেরকে বলছে 6 তারিখ, 17 তারিখ, 29 তারিখ, 28 তারিখ, 4টা। তো আমরা এখানে লিখবো কত সাল, এটা 2017। এটা কোন মাসের অঙ্ক, মার্চ। তাহলে মার্চ কত, প্রথম 6 তারিখ, 6 তারিখ কে আছে নগদে পণ্য বিক্রি, সরি জহির স্টোরসের নিকট বিস্কিট বিক্রয় করেন। তার মানে আমরা আমাদের সূত্রে, মানে মজা ডেবিট ক্রেডিট নির্ণয়ে যে আমরা সূত্রসমূহ দিয়েছি তার মধ্যে 4টি যে মজার সূত্র রয়েছে তার মধ্যে একটা সূত্র ছিল যে কি আসার ক্ষেত্রে প্রতিষ্ঠানে টাকা আসার ক্ষেত্রে যদি ধারে বাকিতে কারো নাম উল্লেখ থাকে তাহলে তার পরিবর্তে জানাদার হিসাবকে কী করতে হয়, ডেবিট করতে হয়। তাহলে আমরা বুঝেই যাচ্ছি যে কি জাহিদ স্টোরসের নিকট বিক্রয় করেন এত টাকা, এক্ষেত্রে আমাদের বিক্রি করলে প্রতিষ্ঠানে টাকা আসে কিন্তু এখানে নগদ ব্যাংক অথবা বিলের কথা উল্লেখ নাই, কিন্তু ধারে বাকিতে অর্থাৎ নাম উল্লেখ আছে। নাম যেহেতু আছে আসার ক্ষেত্রে ধারে বাকিতে কারো নাম উল্লেখ থাকলে দেনাদার ডেবিট, ওই অ্যাকাউন্টসটা মানে বিক্রি হিসাব ক্রেডিট। তা আমরা সেটা করব, দেনাদার হিসাব ডেবিট অ্যান্ড বিক্রয়
হিসাব ক্রেডিট টাকার পরিমাণ 15,000 15,123 15,123 শেষ আমাদের 6 তারিখের লেনদেনের কাজ যেহেতু 6 তারিখ শেষ আমরা 6 তারিখ ক্লোজ করলাম এরপর আসেন তারপরের তারিখ কত বলছে 17 তারিখ মার্চ 17 কি রয়েছে নগদে পণ্য ক্রয় ক্রয় করলে সাধারণত চলে যায় আমাদের টাকা এটা রুল নাম্বার 4 সেই মজার চারটি সূত্রের মধ্যে চতুর্থ সূত্র যেটা সেটা বলেছে যে কি আপনার প্রতিষ্ঠান থেকে যা চলে যায় তা ক্রেডিট যদি নগদ যায় নগদান ক্রেডিট চেক গেলে ব্যাংক ক্রেডিট বিল গেলে প্রদবিল ক্রেডিট আর যদি কেউ না যায় ধারাবাকিতে কারণাম উল্লেখ থাকলে পাওনাদার ক্রেডিট অপরপক্ষ হবে যেই কারণে টাকা গেল অথবা যেই কারণে আপনি পাওনাদারকে ক্রেডিট করলেন সেই নামটাকে ডেবিট করবেন তাহলে সেই অনুযায়ী নগদে পণ্য বিক্রি করলে আমাদের টাকা চলে যায় যা চলে যায় তা ক্রেডিট সেই অনুযায়ী নগদান ক্রেডিট কেন গেল ক্রয়ের কারণে ক্রয় হিসাব ডেবিট তাহলে ক্রয় হিসাব ডেবিট এন্ড নগদ টাকা চলে গেছে বিদায় নগদান হিসাব ক্রেডিট আর টাকার পরিমাণ কত নগদে পণ্য ক্রয় 35,000 টাকা 3,5,1,2,3 3,5,1,2,3 তাহলে আমাদের এ গেল 17 তারিখের কাজ 17 পরে পরবর্তী তারিখ কত রয়েছে 19 তারিখ কি বললো কেক বিক্রয় মার্চ 19 তাহলে কেক বিক্রি করলে টাকা আসে না যায় আপনারা নিঃসন্দেহে উত্তর দিবেন আসে যেহেতু টাকা আসে নগদ টাকা আসলে নগদান ডেবিট রুল নাম্বার 3 নগদান হিসাব ডেবিট এবং কি কারণে বিক্রয়ের কারণে আসলো সো বিক্রয় ক্রেডিট তাহলে আমাদের তৃতীয় লেনদেনের কাজও শেষ এখানে আমরা ব্যবহার করলাম কত সূত্র নাম্বার 3 অর্থাৎ যদি কোনো হিসাবের কারণে প্রতিষ্ঠানে টাকা আসে যা আসে তার ডেবিট আর যে হিসাবের কারণে আসবে সেই হিসাবটা ক্রেডিট এরকম সূত্র আমাদের মজার চারটি সূত্রের মধ্যে রয়েছে যার ভিডিও ক্লাস আপনারা ডেসক্রিপশন লিঙ্কে পাবেন অবশ্যই সেখান থেকে দেখে নেবেন এরপর আসেন সর্বশেষ কয় তারিখ 28 তারিখ মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন 28 তো নিজ প্রয়োজনে উত্তোলন আমাদের মজার সূত্রের মধ্যে দ্বিতীয় সূত্র মালিক কারবার থেকে কোনো কিছু নিলে যা নিবে তা ক্রেডিট উত্তোলন হিসাব ডেবিট আবার ক্লিয়ার করতেছি সূত্র নাম্বার 2 মালিক কারবার থেকে কোনো কিছু নিলে উত্তোলন হিসাব ডেবিট যে জিনিসটা নিবে সেই জিনিসটা ক্রেডিট তাহলে আমরা নিঃসন্দেহে আমরা উত্তোলন হিসাব লিখে দিতে পারি উত্তোলন হিসাব ডেবিট আর যা নিবে কী নিয়েছে মালিক ব্যবসা থেকে উত্তোলন করেন 45,000 টাকা তার মানে টাকা নিয়ে গেল টাকা নিলে নগদ টাকা নিচ্ছে সো নগদান হিসাব ক্রেডিট টাকার পরিমাণ হচ্ছে যে কত মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করেন 4,500 সরি আগের তার টাকা লেখা হয় নাই সেটা হচ্ছে যে কী জানি 19 তারিখ কেক বিক্রয় ছিল 60,000 টাকা আর এখানে টাকার পরিমাণ হচ্ছে যে কি 4,500 অ্যান্ড 4,500 তাই সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের সৃজনশীল 3 এখানেই শেষ তবে প্রত্যেকটা সৃজনশীলে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলি বারবার সেটা হচ্ছে যে কি অবশ্যই ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী হিসাবে আপনাদের সবার দায়িত্ব যে প্রধান দায়িত্ব অধ্যায় 2 বেশি গুরুত্ব দেওয়া কারণ আপনারা দেখতেছেন যে 2 উপর নির্ভর করে সকল অঙ্ক আর সেই 2 জন্য 3 ক্লাস আমাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে 1 আমরা কিভাবে মজার 4 সূত্র সেটা আমরা ভালো করে দেখব সেই ক্লাসটা বারবার আলোচনা করব শিখব আর দ্বিতীয় যে কথা রয়েছে যে ভিডিওটা আমরা ক্লাসটা দেখতে বলি সেটা হচ্ছে শ্রেণী নির্ধারণের ক্লাস তার পরবর্তী ভিডিও আপলোড হয়েছে সেটা আপনারা সিরিয়ালে দেখবেন এবং তৃতীয় যে ক্লাস হিসাব সমীকরণের উপর প্রভাব নট হিসাব সমীকরণ 3 ভিডিও
এই তিনটা ক্লাস যাদের মাথায় থাকবে তারা হিসাব বিজ্ঞানে নিজের মনের আনন্দে রাজত্ব করতে পারবে, আর যারা পারবেন না তিনটা ক্লাসে পিছিয়ে থাকবেন তাদের কাছে হিসাব বিজ্ঞান অনেক বেশি বড় একটা কঠিন বা বোঝা বলে মনে হবে। তো যাই হোক, আমাদের সৃজনশীল তিন এতটুকুই, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।